পুজোর কার্নিভালের ভিডিও লাইভ হচ্ছিল বাঁকুড়ার জেলা শাসকের অফিসিয়াল ফেসবুক পেজ টিএম বাঁকুড়া থেকে। আচমক সেখানে দেখা যায় তৃণমূল কংগ্রেসের পতাকা। শুক্রবার সন্ধ্যের এই ঘটনার জেরে জেলায় রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে যায়। বাঁকুড়া সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন তাকে অনেক বুদ্ধিজীবী ও জেলার বিশিষ্ট ব্যক্তিরা এই ঘটনার কথা জানান। পাশাপাশি সুভাষবাবুরও নজরে পড়ে এই ঘটনা। এরপরই শনিবার সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন এবং এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার পাশাপাশি ভিডিও ডিলিটেরও দাবি তোলেন সুভাষবাবু। শাসক দলের যেন তারা রিপ্রেজেন্টেটিভ, তো তাই তো গতকাল যে বাঁকুড়ায় যে কার্নিভাল হয়েছে সেই কার্নিভাল ডিএম এর প্রোফাইল থেকে যখন দেখানো হচ্ছে সেখানে তৃণমূলের পতাকা দেখা যাচ্ছে। এর আমি তীব্র প্রতিবাদ করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি যে তিনি যেন ইমিডিয়েট নির্দেশ দেন যে ডিএম কে তার প্রোফাইল থেকে এই ছবি যেন ডিলিট করেন এবং তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেন দুঃখ প্রকাশ করেন। স্যার, সরকারি প্রোগ্রামে কি এই ধরনের জিনিস হতে পারে, চলে কি? সরকারি প্রোগ্রামে কৃষির কখনোই কোনো রাজনৈতিক দলের পতাকা দেওয়া অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত অন্যায়। তার কারণ সরকার আজকাল এই পশ্চিমবঙ্গের সরকার এমন হয়ে গেছে, মানে সরকারকে বাধ্য করিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দল যে পুরোপুরি দলের হয়ে প্রশাসনকে কাজ করতে হবে। আপনার তো অনেক বুদ্ধিজীবী আপনাকে তো ফোন করেছে। আর বহু মানুষ আমাকে ফোন করছে বারবার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের প্রোফাইলে তৃণমূলের পতাকা কেন, তারা প্রতিবাদ করছে মানুষ। আর এতে তৃণমূলের ভালো হচ্ছে না, তৃণমূলের মুখ পুড়ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ পুড়ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনকে দিয়ে তৃণমূলের পতাকা দেখাচ্ছেন। তার মানে এত দৈন্য দশা হয়ে গেছে যে প্রশাসনের সহযোগিতা নিতে হচ্ছে মানুষের কাছে পৌঁছানোর জন্য। অন্যদিকে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু এই ঘটনা ভুলবশত হয়ে থাকতে পারে বলে স্বীকার করে নিলেও এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে পাল্টা রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি তিনি বলেন আসলে বিজেপি শ্রেফ বিরোধিতার জন্যই এই কার্নিভালের বিরোধিতা করতে নেমে পড়েছেন, এতে তৃণমূলের কিছু যায় আসে না। সর্বাঙ্গীন সুন্দরভাবে টানুন হলো, এটা একটা দারুণ, এটা একটা ঐতিহ্য, এটা বাঙালির কাছে এটা একটা স্মরণীয় দিন, এই পুজো কার্নিভাল একটা স্মরণীয় হয়ে থাকবে, তাই এটা আমাদের কাছে খুবই গর্বের। এরপরে ধরুন কোনো বিরোধী রাজনৈতিক দল কি বললো না বললো সেটা কোনো ব্যাপার না, সেটা কোনো ফ্যাক্টর নয়। আর ধরুন কোনো কিছু কাজ করতে গেলে কিছু না কিছু একটা ত্রুটি হয়তো থাকতেও পারে, সবটাই যে একবার 100% আপনার যে হয়ে যাবে খুব ভালো তো হতে হতেই হবে, খুব ভালো হবে, কোথায় কি একটা কি হয়ে গেল এটা নিয়ে বড় ব্যাপার না। বিজেপি বলছে যে রাজনীতি, কোন রাজনৈতিক দল নাই বলবা, এটা দলমত নির্বিশেষে এটা এই হেরিটেজটা পুজো, আমাদের দুর্গা পুজো যেটা হলো এটা শুধু তৃণমূলের পুজো নয়, আমরা সরকারিভাবে সেটাকে মান্যতা দিচ্ছি, সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি, সহযোগিতা করছি। কিন্তু আমাদের সরকার সেটা করেছে, এবারে 60,000 টাকা করে প্রত্যেকটি পুজো কমিটিকে দিয়েছে, আমাদের বাঁকুড়াতে প্রায় 740টা পুজো কমিটিকে এভাবে অনুদান দেওয়া হয়েছে, তো এটা আমাদের। এদিকে জেলা প্রশাসন সূত্রে খবর, একটি ঠিকাদারি সংস্থাকে এই কার্নিভাল ডিএম এর ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই ঠিকা সংস্থার ক্যামেরাম্যান কার্নিভাল সরকারি অনুষ্ঠান না তৃণমূল দলের অনুষ্ঠান তা গুলিয়ে ফেলেছিলেন, তাই কার্নিভাল মঞ্চের উল্টো দিকে তৃণমূল ভবনের মাথায় উড়তে থাকা দলীয় পতাকা প্রায় 20 সেকেন্ড জুম করে লাইভ ফ্রেমে ধরে রাখেন ওই ক্যামেরাম্যান। পাশাপাশি প্রশাসনিক সূত্রের একাংশের দাবি যে ড্রোন ক্যামেরায় লাইভের সময় ভুলবশত এই ছবি চলে এসেছে, তবে এই অজুহাত ধোপে উঠছে না, কারণ পতাকার ভিডিও ক্যামেরায় যে তোলা তা ফ্রেম দেখলেই স্পষ্টভাবে বোঝা যায়। এখন দেখার এই লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের বরাত পাওয়া ঠিকা সংস্থার বিরুদ্ধে জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নেয় কি না, সেদিকেই নজর রইল সবার।